বহুদিন ধরে প্ল্যান ছিল এখানে আসার, বিশেষ করে বৃহস্পতিবার করে, কিন্তু কখনো হয়ে ওঠেনি। আরে বলে না, যখনই ভগবান আপনাকে টানবে তখনই আপনি আসতে পারবেন, তার আগে নয়। হ্যালো এভরিওয়ান, আমি পুষ্পিতা, আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের মধ্যে এক অন্যতম মন্দির হতে চলেছে এই ব্রহ্মদত্ত ধাম। আপনারা কি জানেন সারা ভারতে কেবল চারটেই ব্রহ্মদত্ত ধাম আছে? এটি হলো মন্দিরে যাওয়ার মেন প্রবেশ পথ, আর এই মেন গেটের সামনেই পেয়ে যাবেন পুজোর সামগ্রী। মন্দির প্রত্যেক দিন সকাল 7টায় খোলে আর দুপুর 1:30টার সময় বন্ধ হয়, আর সেই দুপুর 3টাতে খুলবে, আবার রাত্রির 8টার সময় বন্ধ হবে। কেবলমাত্র বৃহস্পতিবার দিনই কিন্তু এই নিয়মটা পালন করে না। এই মন্দিরটি প্রায় 150 বিঘা জমির উপরে কিন্তু নির্মিত। আগামী দিনে এই মন্দিরে চারিপাশে থাকার মতন কিন্তু ব্যবস্থা হচ্ছে। এই মন্দিরে কোনো নিষেধাজ্ঞা নেই ছবি তোলার ক্ষেত্রে, আপনি মোবাইল ক্যামেরা ইউজ করে বিগ্রহের ছবি তুলতে পারেন, কিন্তু একটাই নিষেধাজ্ঞা, আপনি কোনো রকমভাবে সেলফি তুলতে পারবেন না ঠাকুরকে, মানে বিগ্রহকে নিয়ে। এই মন্দিরের মূল বৈশিষ্ট্য হলো এই মন্দিরের বিগ্রহ, একই বিগ্রহে কিন্তু ত্রিনাথ অবস্থান করছেন, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটা বিগ্রহে কিন্তু অবস্থান। কচ্ছপের সামনেই দেখতে পারবেন এটা যজ্ঞস্থল। পুনের একজন সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজ ভারতে 4টি ভিন্ন দিকে 4টি ধাম নির্মাণ করছেন। তৃতীয়টি হলো এই কলকাতার একদম কাছেই, অর্থাৎ বলতে গেলে কলকাতার এই ব্রহ্মদত্ত ধাম। নারায়ণ মহারাজের একটাই মূল মন্ত্র হলো মানুষের মধ্যে মানবতা জাগ্রত করা, মানুষের মধ্যে মানুষে মানুষে জায়গা করা। যারা এখনো এই ব্রহ্মদত্ত ধামে, মানে মন্দিরের দর্শনে আসেননি, তাদেরকে বলবো অবশ্যই একবার দর্শন করে যান, আর যদি পারেন তো বৃহস্পতিবার করেই আসবেন। কেবল সপ্তাহে 1টা দিন, মানে বৃহস্পতিবারেই বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই মন্দিরের তরফ থেকে, তাও বা দুটোর পরে। এই মন্দিরে আসবেন কিভাবে? যারা ট্রেনে আসতে চান, অর্থাৎ শিয়ালদা থেকে আসতে চান, তাদেরকে বলবো 12ইপাড়া লোকাল ধরে ডাইরেক্ট 12ইপাড়াতে নামবেন স্টেশনে, স্টেশন থেকে টোটো বা অটো করে মন্দিরে পৌঁছে যাবেন, 15-20 মিনিট সময় লাগবে। একটা কথা যে সারাদিনে 12ইপাড়া লোকাল শিয়ালদা থেকে কেবল দুটোই চলে, এছাড়া শিয়ালদা থেকে ডানকুনি লোকাল অনেকগুলোই চলে। আপনারা ডানকুনিতে নেমে কর্ড লাইনের ট্রেন যেমন বর্ধমান মশাগ্রাম লোকাল ধরে 12ইপাড়া নামতে পারেন। এছাড়া যারা হাওড়া থেকে আসবেন তাদেরকে বলবো আপনারা শ্রীরামপুর স্টেশনে নামুন, সেখান থেকে ডাইরেক্ট টেকার পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার। প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে মন্দিরে যেতে, ভাড়া 30-40 টাকার মতন। মেন রোড থেকে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন মন্দির প্রাঙ্গণে। আরেকটা কথা বলি, মন্দিরে এসে যেটা ঘটেছে আমার সাথে, যেহেতু আমি বিকেল 4:45টার দিকে মন্দিরে পৌঁছেছি, তাই বেশিক্ষণ আমি সময় কাটাতে পারিনি। শ্রীরামপুর ফেরার জন্য কোনো টেকার পাইনি ডাইরেক্ট, মানে ডাইরেক্ট যাওয়ার জন্য, তাই হাফ রাস্তা টেকার, বাকি রাস্তা টোটো করে আমাকে ফিরতে হয়েছে মন্দির থেকে শ্রীরামপুর পর্যন্ত। আর
ডাইরেক্ট শ্রীরামপুর যাওয়ার জন্য লাস্ট 4:30 পর্যন্তই আপনি পাবেন টিকার, তারপরে কিন্তু পাবেন না। মন্দিরের সামনেই পার্কিং পেয়ে যাবেন, 4 চাকা 2 চাকা রাখার, এর জন্য কোনো রকম পে করতে হয় না। মন্দিরের মেন গেটের সামনে বিভিন্ন খাবারের স্টল পেয়ে যাবেন, কিন্তু আপনি ভাত খাওয়ার কোনো হোটেল এখানে পাবেন না, বা ভাত রুটি পরোটা খাওয়ার।